সকলকে ওয়েলকাম। আজকে আমাদের মেইন যে টপিক তা হলো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস টুয়েলভ। আমাদের চ্যাপ্টারের নাম DBMS অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এবং আজকে আমাদের মক টেস্ট 4। আশা করছি তোমরা এর আগে তিনটি মক টেস্ট দিয়ে তারপর আজকের মক টেস্টটি তোমরা দিচ্ছ। তো আজকে প্রথম প্রশ্ন আমাদের, কোশ্চেন নম্বর 1, রো ফ্যাক্টস ও ফিগারকে বলা হয় ড্যাশ। অপশান এ ডেটা, অপশান বি ইনফরমেশন, অপশান সি স্ন্যাপশট, অ্যান্ড অপশান ডি টেবলস। কোশ্চেন নম্বর 2, DBMS অপারেটিং সিস্টেম এবং ড্যাশের মধ্যে যোগসূত্র তৈরি করে। অপশান এ ইউজার, অপশান বি DBA, অপশান সি অ্যাপ্লিকেশন, অ্যান্ড অপশান ডি কোনোটি নয়। কোশ্চেন নম্বর 3, ডেটাবেস আর্কিটেকচারের স্তর সংখ্যা হল অপশান এ 2, অপশান বি 3, অপশান সি 4, অ্যান্ড অপশান ডি 5। তোমরা অবশ্যই কোশ্চেনগুলো আনসার লিখে তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং এই কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো আমি তোমাদের মক টেস্ট নিচ্ছি, এই কোশ্চেনগুলো অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবার সম্ভাবনা খুবই বেশি, এবং কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। কোশ্চেন নম্বর 4, এখানে টেবিলের নাম স্টুডেন্ট এবং তার অ্যাট্রিবিউটগুলি হলো STU ID, STU name, STU marks। এখানে STU ID, STU name অ্যান্ড STU marks হলো অপশান এ রিলেশন, অপশান বি স্কিমা, অপশান সি অ্যাট্রিবিউট, অ্যান্ড অপশান ডি টাপল। কোশ্চেন নম্বর 5, ডেটাবেস হলো অপশান এ তথ্যের সুসংহত সংগ্রহ, অপশান বি তথ্যের বিলোপ বা ডিলিট, অপশান সি তথ্যের অবিন্যস্ত সংগ্রহ, অ্যান্ড অপশান ডি তথ্যের সংগ্রহ। কোশ্চেন নম্বর 6, 6টি কলাম এবং 30টি রো বিশিষ্ট টেবিলের ডিগ্রি কত? আনসার অপশান এ 5, অপশান বি 6, অপশান সি 30, অ্যান্ড অপশান ডি 180। কোশ্চেন নম্বর 7, নিম্নলিখিত কোন উপাদানটি ডোমেনের সঙ্গে সম্পর্কিত? অপশান এ ডেটা রেঞ্জ কনস্ট্রেন্টস, অপশান বি ডেটা টাইপ, অপশান সি ডোমেইন নেম, অ্যান্ড অপশান ডি সবকটি। কোশ্চেন নম্বর 8, কোন কি এর সাহায্যে ডেটাবেস থেকে ডেটায় পুনরাবৃত্তি রোধ করা যায়? অপশান এ ফরেন কি, অপশান বি প্রাইমারি কি, অপশান সি অল্টারনেট কি, অ্যান্ড অপশান ডি ক্যান্ডিডেট কি। কোশ্চেন নম্বর 9, ইয়ার ডায়াগ্রামে এন্টিটি উপস্থাপনা করা হয় অপশান এ বর্গাকার বক্সের সাহায্যে, অপশান বি ত্রিভুজের সাহায্যে, অপশান সি আয়তাকার বক্সের সাহায্যে, অ্যান্ড অপশান ডি উপবৃত্তের সাহায্যে। কোশ্চেন নম্বর 10, একটি DML কমান্ড এর নাম হলো অপশান এ ইনসার্ট, অপশান বি ক্রিয়েট, অপশান সি ড্রপ, অ্যান্ড অপশান ডি অল্টার। আশা করছি তোমরা কোশ্চেনগুলো বুঝতে পেরেছ। তোমরা এর আনসারগুলো কমেন্ট বক্সে পাঠিয়ে দাও, এবং আমি ঠিক 4 থেকে 5 দিনের মধ্যে তোমাদের এই আনসারগুলো পাঠিয়ে দেবো। তারপর তোমরা চেক করে তোমরা কত পাচ্ছ পরীক্ষায় সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে, এবং তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে একবার চেক করে রাখো। তোমাদের সিলেবাস ভিত্তিক আরও কিছু ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করা আছে, এবং সেই ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাজে লাগতে পারে। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে এর পরের আরও একটি মক টেস্ট এবং টিউটোরিয়াল বিভিন্ন ভিডিও নিয়ে। ধন্যবাদ।